সাতক্ষীরার কলরয়ে শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার অন্যতম পরিকল্পনাকারী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিনকে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব 6। সকালে ঝিনাইদহে সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, আলাউদ্দিন চুয়াডাঙ্গা জেলার মোহাম্মদপুরে আত্মগোপনে রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত 2টায় অভিযান চালানো হয়। এই সময় গ্রেপ্তার করা হয় আলাউদ্দিনকে। 2002 সালের 30 আগস্ট সাতক্ষীরার কোলারোয়া থানার এলাকায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাতবোমা সহ গাড়িবহরে হামলা চালায় সন্ত্রাসীরা। এই ঘটনায় কোলারোয়া থানার অস্ত্র ও বিস্ফোরক আইনে 3টি মামলা করা হয়। মামলায় 48 জনকে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এর মধ্যে আলাউদ্দিনকে পৃথক 3টি মামলায় মোট 16 বছরের সাজা দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা জেলার কলারোয়াতে গমন করেন। তার গাড়িবহরের উপর বোমা হামলা করে আলাউদ্দিন। এই ঘোষণা মামলা রায় হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় পলাতক পলায়ন করেছিল এবং চুয়াডাঙ্গা দর্শনা থেকে তাকে আমরা গ্রেপ্তার করি।